हैव ए गुड डे टू माय डियर स्टूडेंट्स ऑफ क्लास 9। देखो तुम्हारे এখন বেশ কয়েকদিন সরাসরি ক্লাস করা যাচ্ছে না, তো জ্যামিতি যে একটা দিছিলাম তোমরা তিনজনে কেউ এটার উত্তর পাঠাওনি, তাতে আমি ধরে নিলাম যে হয়তো পারোনি। তো ওই উপপাদ্যটাই আমি তোমাদের আজকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তারপরে নিজেরা করবে পরে, তারপর আমাকে পাঠাবে। নাম পাল্টে করবে, কিন্তু আমি যে নাম দিয়েছি সেই নাম দেবে না, নাম পাল্টে তোমরা পাল্টে করবে, তাহলে বুঝবো যে বুঝেছ। উপপাদ্যটা হচ্ছে তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম যে যদি তিন বা তার বেশি স্বর লেখা কোনো একটি ভেদক থেকে সমান সমান অংশ ছিন্ন করে, তাহলে অপর একটি ভেদক থেকে তারা সমান সমান অংশ ছিন্ন করবে, এটাই প্রমাণ করতে হবে। তো দেখো তিনটে সমান্তরাল স্বর করা হয়েছে, এ বি সি ডি এবং ই এফ। এই যে ভেদক একটা নেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে জিএইচ, এই জিএইচ ভেদক থেকে ভেদকটি এই স্বর লেখাটা সমান দুভাগে ভাগ করেছে, যথাক্রমে টি এল এবং ও বিন্দুতে, অর্থাৎ টি এল সমান এল ও, এটাও বলে দিয়েছে কল্পনা অনুসারে। তাহলে আর একটা ভেদক টেনেছি, নাম দিলাম কেজি, এই কেজি এই তিনটে সমান্তর স্বর লেখাকে যথাক্রমে আই ইউ পি বিন্দু ছেদ করেছে, তাহলে ইউ আই পি এর মধ্যবিন্দু অর্থাৎ আই ইউ সমান ইউ পি, এইটা প্রমাণ করলে উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। আপনার ডিটেলসে যাচ্ছি না, শুনে শুনে তোমরা লিখবে। অঙ্কন খালি আমি লিখে দিচ্ছি, অঙ্কন। তাহলে অঙ্কনে কি করতে হবে, না টিপি যোগ করা হলো, টিপি যোগ করলাম, তাহলে অঙ্কনে এইটা হলো টিপি যোগ করলাম। আবার বলে দিচ্ছি, জিএইচ এর জিএইচ ভেদক থেকে এ বি সি ডি ই এফ সলগা যথাক্রমে টি এল এবং এল অংশ চিহ্নিত করেছে, তার মানে টি এল সমান এল ও, এটা বলে দেওয়া হয়েছে কল্পনা অনুসারে, কল্পনা অনুসারে বলে দিয়েছে। তাহলে অঙ্কনে টিপি যোগ করলাম, তাহলে এবারে প্রমাণে যাচ্ছি। দেখো ত্রিভুজ টি ও পি, এই ত্রিভুজটার টি ও এর মধ্যবিন্দু এল, এই যে কল্পনা অনুসারে টি এল টি ও এর মধ্যবিন্দু যদি এল হয়, আর যেহেতু এই তিনটে সঙ্গে সমান্তরাল, তাহলে এল ইউ প্যারালেল ওপি, এল ইউ প্যারালেল ওপি, তাহলে এই ত্রিভুজটার মধ্যে মানে ত্রিভুজ টি ও পি এর, আমি ডিটেল লিখছি না সময় নিয়ে, তো ত্রিভুজ টি ও পি এর এল হচ্ছে টি ও এর মধ্যবিন্দু এবং এল ইউ প্যারালেল ওপি, তাহলে বলতে পারি যে এই সরলরেখাটা অপর সরলরেখাকে মানে টিপি কে যে ইউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে ইউ টাও টিপি এর মধ্যবিন্দু হবে, এটা নিয়ম। ত্রিভুজে যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে তৃতীয় বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এটা প্রমাণ হচ্ছে যে টি ইউ সমান ইউপি, টি ইউ সমান ইউ পি। এবার এই ত্রিভুজ লক্ষ্য করো, পি আই টি মনে করো পিট, পি আই টি, এটা ছিল টি ও পি টপ, এটা পি আই টি। এবার পি আই টি ত্রিভুজের এখনই পেলে যে ইউ টিপি এর মধ্যে বিন্দু, ইউ টিপি এর মধ্যে বিন্দু, আর আগের মতোই যেহেতু তিনটে সরলরেখা সমান্তরাল, তাহলে ইউ এখানে নাম দেওয়া হয়নি কিছু, ইউ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, মনে করে এখানে এম নাম দিলাম, ইউ এম প্যারালেল আই টি, কারণ এ বি প্যারালেল সি ডি যদি হয় তাহলে ইউ এম টা হচ্ছে সি ডি এর অংশ বিশেষ, ঠিক তেমনি। তাহলে আবার এখানে তাহলে লিখছি যে ত্রিভুজ পি আই টি এ টি পি এর মধ্যবিন্দু ইউ এবং ইউ এম প্যারালেল আই টি, ইউ এম প্যারালেল আই টি, তাহলে ঠিক আগের মতোই যে ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দ্বিতীয় বাহু সমান্তরাল হয়, তাহলে এটি অপর বাহুকে সমান্তর বাহু ভাগ করবে, তার মানে এই আই পি কে এম বিন্দুতে ভাগ করছে, তাহলে আই এম সমান এম পি, অর্থাৎ এম আই পি এর মধ্যবিন্দু, এম আই পি এর মধ্যবিন্দু, তাহলে আই এম সমান এম পি, এইটাই প্রমাণ ছিল যে যে কোনো একটা ভেদক যদি সমান সমান্তর অংশ চিহ্ন করে কোন সমান্তরাল বা, তাহলে সেই সমান্তরাল গুলি অপর ভেদক থেকে সমান সমান অংশ চিহ্ন করবে, অর্থাৎ আই এম সমান আই এম সমান এম পি, এটাই প্রুফ। এরপরে যদি বুঝতে না পারো আবার পরে জিজ্ঞাসা করবে, তখন ভয়েস কল পাঠিয়ে দেবো, ভয়েস মেসেজ করে পাঠিয়ে দেবে, বুঝতে না পারো
আর নাম পাল্টে তোমরা এটা করবে, তোমরা প্রত্যেকে করবে, কিন্তু রাত পর্যন্ত আমাকে উত্তর পাঠাবে। ঠিক আছে, রাখলাম, গুড বাই।